রামনগর বিধানসভার অন্তর্গত রামনগর 1 নম্বর ব্লকে হলদিয়া 2 অঞ্চলে অর্জুনি এই বুথে আমাদের বুথ সভাপতি পূর্ণচন্দ্র দাস এমন কিছুর বয়স নয় সাধারণ অল্প বয়সের আমাদের কার্যকর্তা তৃণমূলের হারমাদরা তাকে মেরে ফাঁসিতে টাঙিয়ে দিয়েছে যেহেতু ওই পরিবার সক্রিয়ভাবে ভারতীয় জনতা পার্টি করে তাই তৃণমূলের হারমাদরা বিভিন্নভাবে তাকে কেস দিয়ে জর্জরিত করেছে কয়েকদিন আগে কেসের জামিন হয়েছে তারপরেও আবার তৃণমূলের হারমাদ উন্মাদ নেতারা সালিসি সভার নামে তাকে ডেকে নিয়ে গেছে তাকে কিছুক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছিল না পরে তার ফাঁসি লাগানো মৃতদেহ পাওয়া যায় আমরা এর তীব্র ভৎসনা করে উপযুক্ত বিচারের জন্য আমরা প্রশাসনের কাছে দাবি করছি এবং সাধারণ মানুষকে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে সজাগ হওয়ার আহ্বান জানাচ্ছি এই হারমাদ শাসনের অবসানে আপনারা রাস্তায় নামুন প্রথম কথা 20,000 টাকা নিয়েছিল তো ওর কাছ থেকে পূর্ণ দাসের কাছ থেকে কি বলেছো আপনাকে পূর্ণ দাস বলেছিল আমার জিজ্ঞাসা করুন ঘরের লোকের দিকে জিজ্ঞাসা করুন আচ্ছা আচ্ছা দেখা যাবে কি হয়েছে নাম বলছো ঘরের লোকের দিকে জিজ্ঞাসা করুন দিদি দিদি কিভাবে কিভাবে হত্যাটা কিভাবে হয়েছে কারা কারা তাদের জামাই আর বাদল দাস তার স্ত্রী তার মেয়েরা সবাই ঘিরে আমার দাদাকে খুন করেছে আজকে 12টার সময় খুন করেছে আজকে গ্রাম বসার কথা ছিল তার জন্য তার আগে মেরে ফেলেছে দাদাকে মেরে ফেলেছে দাদাকে খুন করেছে কারা আপনাদের সন্দেহ কাদের বাদল দাস ওর স্ত্রী আর ওর দুটো ছেলে ছিল এটা কি রাজনৈতিক ঘটনা ছিল আমার দাদা বিজেপি করে দাদা দাদা কোন পদে আছেন গ্রাম সভাপতি রামনগর বিধানসভার 41 নম্বর অর্জুনী বুথের বুথ সভাপতি পূর্ণচন্দ্র দাস আচ্ছা এটা এটা কবে থেকে চলছে সে বুথ সভাপতি থাকার জন্য তাকে বেরোতে দিবে না সেজন্য রাস্তা বন্ধ করেছে কোন রাস্তাটা এই এই যে সামনে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটা ও এই যে রাস্তাটা আচ্ছা আচ্ছা এই রাস্তাটা বার করতে দিবে না সেই জন্য বারে বারে কেস দিচ্ছে বারে বারে পরেশান করছে মারামারি করছে তারা এসে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে